বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। বড়াপাও খেতে আমরা সবাই ভালোবাসি। আজ আমি বড়াপাওয়ের সাথে খাওয়ার মতো দু ধরনের চাটনির রেসিপি নিয়ে হাজির হয়েছি, একটা শুকনো চাটনি আর একটা ধনে পাতার চাটনি। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। সবার প্রথমে আমি শুকনো চাটনিটা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দেব 2 চা চামচ রিফাইন অয়েল। তেলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চীনাবাদাম। আমি এখানে কাঁচা চীনাবাদাম ইউজ করেছি, আপনারা চাইলে রোস্টেড চীনাবাদামও ইউজ করতে পারেন। চীনাবাদামটা হালকা করে ভেজে নেব। চীনাবাদাম ভাজা হয়ে গেলে দিয়ে দেব 4-5টা গোটা শুকনো লঙ্কা। চীনাবাদামের সাথে লঙ্কাগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব 1/2 টেবিল চামচ সাদা তিল। সাদা তিল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 12 থেকে 15 কোয়া রসুন। সবকিছু দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আরো 2-3 মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে আপনারা কিন্তু শুকনো নারকেল গ্রেট করেও ইউজ করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই দিতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার দিয়ে দেব 7 মতো নুন। নুন দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে নেব। একদম লো ফ্লেমে আরো 2 মিনিট মতন সবকিছু নাড়াচাড়া করে নেব। আরো 2 মিনিট সবকিছু নাড়াচাড়া করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাগুলো ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলো একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এবার মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নেব। তৈরি আমাদের শুকনো চাটনি। এবার ধনে পাতার চাটনিটা তৈরি করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম 1 মুঠো ধনে পাতা, 15 থেকে 20 কোয়া রসুন দিয়ে দিলাম, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 7 মতো নুন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এবার মিক্সিতে সবকিছু দিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। তৈরি আমাদের ধনে পাতার চাটনি। আমাদের 2 ধরনের চাটনি কিন্তু রেডি। ধনে পাতার চাটনি আমরা কিন্তু নানান রকম পকোড়ার সাথেও সার্ভ করতে পারি, আর এই শুকনো চাটনি আমরা বড়াপাও ছাড়াও কিন্তু কোনো স্যান্ডউইচ খাওয়ার সময় যদি ওপর থেকে একটু ছড়িয়ে দিই তাও খেতে ভালো লাগে। আবার মশলামরি মাখার সময় যদি তার সাথে মিশিয়ে দিই তাহলেও কিন্তু টেস্ট হয় অন্যরকম। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হব অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন।